সুপ্রিয় দর্শক আজকে আমি আপনাদের জানাতে চাই টমেটোর কিছু উপকারিতা সম্পর্কে আপনারা সবাই জানেন টমেটো শীতের ফল তবে শীতের ফল হলেও এখন সারা বছরই টমেটো পাওয়া যায় শীতের সময় এই সবজির স্বাদ অন্য সময় চেয়ে আলাদা হয়ে থাকে সালাদ হিসাবে টমেটো খুবই সুস্বাদু এবং সালাদ হিসাবে এর জুরি মেলা ভার টমেটো তো রয়েছে ভিটামিন কে বি বি থ্রি বি ফাইভ বি সিক্স বি সেভেন ও ভিটামিন সি সহ নানা প্রাকৃতিক ভিটামিন তো আমি এখন রয়েছি একটা টমেটো খেতে এখানে দেখুন প্রচুর পরিমাণে টমেটো হয়েছে তো দেখুন অনেক টমেটো এই টমেটোগুলো এখনও পাকে নেই কিছু আছে পাক পাকার মতো আবার কিছু আছে ছোট যেটা হচ্ছে মানে টমেটো ফুল থেকে শুরু করে এখানে পরিপক্ক টমেটো পর্যন্ত রয়েছে এবং এমনও দেখা যাচ্ছে দু একদিন এর ভিতরে এই টমেটো কয়েক মানে কিছু কিছু পাকা শুরু করবে বা অনেকে দেখা যায় অনেক জায়গায় দু একটা পেকে ওসে তো আমি আপনাদের একটু বলতে চাই টমেটোর রয়েছে ফোলেট আয়রন পটাশিয়াম ক্যালসিয়াম ক্রোমিয়াম কলিন কপার ও ফসফরাসের মতো খনিজ আরও অনেক পদার্থ তো আমি এখন আপনাদের জানাবো যে টমেটো খাওয়ার যে খাওয়ার যে অনেক স্বাস্থ্য উপকারিতা রয়েছে সেগুলো কি কি। তো আসুন তাহলে জেনে নিই টমেটো খাওয়ার উপকারিতা রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে খেতে পারেন টমেটো ভিটামিন সি সমৃদ্ধ টমেটো রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় এবং স্ট্রেস হরমোন কমায় এর কারণে নিয়মিত টমেটো খেলে শরীরের শক্তি বাড়ে এবং শরীর সুস্থ থাকে টমেটো খেলে শরীরের রোগশূন্যতা দূর হয় নিয়মিত দুই একটি করে টমেটো খেলে রক্তের কণিকা বৃদ্ধি পায় এবং রক্তশূন্যতা রোধ হয় এছাড়া রক্ত পরিষ্কার হজম ভালো হয় এবং কোষ্ঠকাঠিন্য দূর করে টমেটোতে থাকা লাইকোপিন ত্বকের ক্লিনজার হিসেবে কাজ করে এটি ত্বক পরিষ্কার করে এবং ত্বককে সতেজ রাখে টমেটোতে পর্যাপ্ত পরিমাণে ভিটামিন কে এবং ক্যালসিয়াম রয়েছে যা যুক্তরাষ্ট্রের এক কৃষি বিভাগের তথ্য অনুযায়ী বলা হয়েছে প্রতি একশো গ্রাম টমেটোতে একশো দশ মিলিগ্রাম ক্যালসিয়াম থাকে এর কারণে নিয়মিত টমেটো খেলে হাড়ের স্বাস্থ্য ভালো থাকে টমেটো ভিটামিন এ এবং ভিটামিন সির ভালো উৎস এ দুটি উপাদান ক্ষতিকারক পদার্থ থেকে শরীরকে মুক্ত দিতে সহায়তা করে এতে শরীর সুস্থ হয়ে থাকে টমেটোতে থাকা ভিটামিন এ ভিটামিন বি এবং পটাশিয়াম কোলেস্টেরলের মাত্রা নিয়ন্ত্রণ করে সেই সঙ্গে রক্তচাপ কমাতেও সাহায্য করে টমেটো ক্রোমিয়াম নামক এক ধরনের খনিজ পদার্থ থাকায় এটি রক্তে শর্করা নিয়ন্ত্রণে সহায়ক সহায়তা করে এর কারণে এটি ডায়াবেটিস রোগীদের জন্য খুবই উপকারী টমেটো একটি ক্ষুধাবর্ধক তৃপ্তিদায়ক ফল এবং সবজি পাকা টমেটো থেকে ছোট বড় সকলের পছন্দ এবং সালাদের জন্য অতুলনীয় আমি এটা আগেই আপনাদের বলেছি এছাড়া টমেটোতে রয়েছে আমিষ ভিটামিন সি সহ আরে অনেক যেটা আমি আপনাদের বলেছি এবং টমেটো খেলে রক্তে লাল কণিকা বৃদ্ধি পায় শরীরে ফ্যাকাশে ভাব এবং রক্ত স্বল্পতা দূর হয় আমি আপনাদের আরেকটি তথ্য জানিয়ে রাখতে চাই গর্ভবতী মা ও যাদের বাচ্চা হয়েছে তারা নিয়মিত টমেটো খেলে শারীরিক এবং মানসিক শক্তি বাড়বে যা মা ও বাচ্চার জন্য খুবই উপকারী হবে এছাড়া যাদের পেটে গ্যাস জমা হয় হজম কম হয় তারা টমেটো খেলে সে সমস্যা কমে যাবে ছোটো বাচ্চাদের নিয়ে তিনবার অল্প করে টমেটোর রস খাওয়ালে তাদের দিনে বাচ্চাদের নিরোগ এবং সবল দেহ নিয়ে তারা গড়ে উঠবে আমাদের হৃদপিণ্ডের ন্যায় টমেটোতেও চারটি প্রকোষ্ঠ রয়েছে আবার হৃৎপিণ্ডের বর্ণের সাথে টমেটোর সাদৃশ্য লক্ষ্য করা যায় তাই টমেটো হৃদরোগ এবং উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে কার্যকর করে দেখুন এই যে একটা টমেটো থোরা এখানে একসাথে থোড়া বলে অনেক জায়গায় থোকাও বলে এখানে দেখুন একসাথে অনেক টমেটো হয়েছে এটা টমেটো অনেক জাতের হয়ে থাকে আমি যে ক্ষেতটিতে রয়েছি এই ক্ষেতে দেখা যায় টমেটোর ফলনটা অনেক ভালো এসেছে যার কারণে টমেটোগুলো দেখেন অনেক বড় এবং পরিপুষ্ট দেখুন টমেটো থোকা থোকা হয় এবং এক এক থোকায় দেখা যায় দশ থেকে বারোটি পর্যন্ত হয়ে থাকে বা তার বেশিও হয়ে থাকে টমেটোতে এছাড়া রয়েছে প্রচুর আশ যেটা হৃদযন্ত্রকেও সুস্থ রাখতে পারে এবং সুস্থ রাখে দেহের হার মজবুত করে এবং প্রচুর ক্যালসিয়াম ভিটামিন যা দেহেরকে হার মজবুত করে দেখুন এই যে আমি আরেকটি টমেটো গাছের কাছে এলাম দেখুন এখানেও মোটামুটি করে অনেক টমেটো ধরেছে আমি একটু হেঁটে যাই এবং আপনাদের পুরো গাছগুলো একটু দেখাতে চাই যে আপনারা দেখুন যে কত টমেটো ধরেছে এবং দেখুন এইটা একটা বাগেরহাট অঞ্চলে এটাকে ঘের বলে আপনাদের অনেক জায়গায় দিঘি নালাও বলে থাকে তো দেখুন ঘেরের দুই পাশে পার পারের দুই সাইডে এই গাছগুলো লাগানো হয়ে থাকে বিশেষ করে ওই বাগেরহাট অঞ্চলে এমন সবজি চাষ এখন সচরাচর প্রায় জায়গায়ই হয়ে থাকে বিশেষ করে বাগেরহাটের কচুয়া চিতলমারি ফকিরহাট মোল্লারহাট এই সমস্ত অঞ্চলে এখন সবজি চাষে ব্যাপক ফলন তো দেখুন একটি পাড়ের দুই সাইডেই এরকম শীতকালীন ফল লাগানো হয় শুধু টমেটো নাই এখানে লাল শাক বলেন পুঁই শাক বলেন সব মানে সব ধরনের শীতকালীন যত সবজি আসে এই অঞ্চলগুলোতে সবজি হয়ে থাকে এবং ঘেরগুলোতে পাশাপাশি একসাথে ধান হচ্ছে মাছ হচ্ছে এবং সবজি হচ্ছে আপনারা যদি কখনও কেউ বাগেরহাটা অঞ্চলে দিকে যান এই অঞ্চলগুলো ঘুরে আসবেন আপনারা খুব মজা পাবেন যে দেখবেন যে একসাথে ধান মাছ সবজি এবং আপনি কি ধরনের কোন ধরনের সবজি চান সবই এখানে পাবেন এবং বছরে দু বিশেষ করে ধরনের ধান হয় এবং মাছ সারা বছর তাদের ঘেরে মাছ থাকে বিশেষ করে চিংড়ি থেকে শুরু করে সব ধরনের মাছ তো দেখুন এখানে এই যে যে টমেটো তিনটা টমেটো এক থলে হয়েছে এবং এখানেও দেখুন এক থলে বা ছড়াই হয়েছে এবং এটা বেশ বড় জাতের টমেটো দেখুন আমরা অনেকেই জানি বিশেষ করে যারা এই বাগেরাহাট অঞ্চলে সবজি চাষ করে তারা অনেকেই জানে টমেটোর অনেকগুলো নাম রয়েছে যেমন বাহার রোমা ভিএফ সুরক্ষা রাজা ইত্যাদি এছাড়া মাছ মৌসুম থেকে যে সমস্ত জাতসমূহ হলো সেগুলো হচ্ছে মানিক মহুয়া রতন বাড়ি বাড়ি টমেটোর ভিতরে আবার আছে বাড়ি টমেটো থ্রি বাড়ি টমেটো সিক্স বাড়ি টমেটো সেভেন বাড়ি টমেটো নাইন ইত্যাদি এছাড়া গ্রীষ্মকালীন কিছু টমেটো জাত রয়েছে তার মধ্যে রয়েছে শ্রাবণী বাড়ি টমেটো ফোর বাড়ি টমেটো টেন ইত্যাদি আমরা শীতকালে সাধারণত যেসব টমেটো রোপণ করতে দেখি সেগুলোর মধ্যে স্বাভাবিক সময়ে এসব জাতের গাছে ফল ধরে তবে সেপ্টেম্বর থেকে অক্টোবর মাসে বীজ বুনে এবং অক্টোবর নভেম্বরে এসব জাতের টমেটোর চারা রোপণ করা হয় অধিকাংশ জাতই শীতকালে ফলে তবে এসব জাতের মধ্যে রয়েছে মানিকরতন বাড়ি টমেটো থ্রি বাড়ি টমেটো সিক্স বাড়ি টমেটো সেভেন বাড়ি টমেটো নাইন বাহার মহুয়া ইত্যাদি জাত এই সময়ে বেছে নেওয়া হয় তো দেখুন এখানে একটা ভালো ফলনের জাত রয়েছে যদিও আমি এই ফলনের জাতটা আমি জানি না কারণ এখানে যে ক্ষেত মালিক আমি এখন তার খেতে যদিও কিন্তু মালিক আমার কাছে নেই তাই আমি বলতে পারবো না যে এটা আসলে কোন জাতের টমেটো তবে যারা টমেটোর জাত চিনে থাকেন তারা হয়তো বা দেখেও বুঝতে পারবেন এটা আসলে কোন জাতের টমেটো এছাড়াও কিন্তু টমেটোতে আরেকটা জাত রয়েছে সেটা হচ্ছে আগাম জাত এসব শীতকালে সবই প্রায় শীতকালে হয় তবে আগাম ফলে আগাম সমূহে বীজ বপন করা হয় জুলাই থেকে সেপ্টেম্বর মাসে এবং এই জাতগুলোর মধ্যে উল্লেখযোগ্য হল বাড়ি টমেটো ফোর বাড়ি টমেটো ফাইভ ভিএফ, রোমিও টিপু সুলতান গ্রেট প্লে ডেল্টা এফ ওয়ান উন্নয়ন এফ ওয়ান পুষারবি নিউরুপালি এফ ওয়ান ইত্যাদি জাতের টমেটো টমেটো পছন্দ করে না এমন লক খুব কমই পাওয়া যায় টমেটো খাবারটা খুব পছন্দ করে সব মানুষই কম বেশি খুঁজে পাওয়া যায় যে সব মানুষই টমেটো পছন্দ করে এবং কাঁচা পাকা দুই ধরনের টমেটোই খাওয়া হয় রান্না করে এবং কাঁচা অবস্থায় ও খাওয়া যায় এই টমেটোগুলো এটা পাকাটাও রান্না করে খাওয়া যায় এবং কাঁচাটাও রান্না করে খাওয়া যায় এছাড়া কাঁচা পাকা দুটোই সালাদ হিসেবে কিন্তু ব্যবহার করা যায় তো শীতকালে আপনারা ব্লাড সুগার নিয়ন্ত্রণে হোক বা অন্যান্য এটাও সব ধরনের ইসে কাজ করে আমি আবারও বলেছি আগে যে অনেক ভিটামিন গুণাগুণ রয়েছে টমেটোতে তো ভিহার্স এই ছিল আমার টমেটো নিয়ে কিছু আপনাদের তথ্য জানানো তো দেখুন এখানেও কত টমেটো ফলেছে দেখুন সবশেষ আমি আরেকটি তথ্য জানিয়ে রাখি টমেটোর কারণে শরীরে টিএনএফ আলফার মাত্রা কমিয়ে রাখে এতে শরীরের প্রদাহ কমে যায় কাজেই টমেটো জুস পান করেও শরীরের জ্বালাপোড়া দূর করা যায় টমেটো শুধু যে রান্না করে কাঁচা করে সালাদ করে খাওয়া যায় তা না টমেটো জুস করেও খাওয়া যায় টমেটো সস বানানো যায় তো ভিউয়ার্স সেই ছিল আমার টমেটো নিয়ে কিছু উপকারী তথ্য ধন্যবাদ সকলকে